গাজীপুরের কাশিমপুরে অবস্থিত ড্যানিশ নিউওয়্যারের মালিক বেআইনিভাবে কারখানা বন্ধ করে ঈদের ছুটির সময় শ্রমিকদের না জানিয়ে মেশাপত্র অন্যত্র নিয়ে গিয়েছে। শ্রমিকরা ঈদের ছুটি কাটিয়ে কারখানায় কাজে যোগদান করতে এসে দেখে কারখানা বন্ধ। কারখানাটিতে প্রায় 1,000 শ্রমিক কাজ করে, যার বেশিরভাগ নারী শ্রমিক। ঈদের পর কারখানা না খুলে বরং সন্ত্রাসী বাহিনী দিয়ে হুমকি ধামকি প্রদর্শন করে শ্রমিকদের কাছ থেকে জোরপূর্বক সাদা কাগজে স্বাক্ষর নিয়েছে। 24 এবং 25 এপ্রিল শ্রমিকদের আন্দোলনের চাপে সরকার শ্রমিক ও মালিক পক্ষের চুক্তি অনুযায়ী 5 মে পুনরায় ত্রিপক্ষীয় সভা করে কারখানা খোলা বা বন্ধের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত হওয়ার কথা ছিল। কিন্তু মালিকপক্ষ 5 মেয়ের সভায় না এসে শ্রমিকদের পাওনা না দেয়ার নানা রকম ষড়যন্ত্র করছে। কারখানা চালু এবং শ্রমিক হয়রানি বন্ধের দাবিতে 5 মে থেকে ঢাকার শ্রম ভবনের সামনে বাংলাদেশ গার্মেন্টস ও সোয়েটার শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্র এর নেতৃত্বে শ্রমিকদের ঘেরাও অবস্থান কর্মসূচি চলছে। কর্মসূচিতে নেতৃবৃন্দ বলেন, মালিকের সকল ষড়যন্ত্রের উপযুক্ত জবাব দিয়ে কঠোর আন্দোলনের মাধ্যমে দাবি আদায় করা হবে। দাবি আদায় না হওয়া পর্যন্ত শ্রমিকদের আন্দোলন চলবে।